ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, ভারতের কোন নদীতে স্বর্ণ পাওয়া যায়? গঙ্গা নদী, কাবেরী নদী, সুবর্ণরেখা নদী নাকি গোদাবরী নদী? সঠিক উত্তরটা হবে সুবর্ণরেখা নদী। তার পরের প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে কতদিন সময় লাগে? একদিন, দুদিন, তিন দিন নাকি চার দিন? সঠিক উত্তরটা হবে তিন দিন। তার পরের প্রশ্ন, কোন প্রাণী মৃত্যুর পরেও দাঁড়িয়ে থাকে? হাতি, ঘোড়া, জিরাফ নাকি উট? সঠিক উত্তরটা হবে ঘোড়া। তার পরের প্রশ্ন, কোন ফুলকে স্বর্গের ফুল বলা হয়? গোলাপ, নীলকুরিঞ্জি, প্যারাডাইস নাকি ব্লিডিং হার্ট? সঠিক উত্তরটা হবে প্যারাডাইস। তার পরের প্রশ্ন, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তির নাম কি? সঞ্জীব ওয়াজেদ, তারেক রহমান, ইকবাল আহমেদ নাকি মুসা বিন শমসের? সঠিক উত্তরটা হবে মুসা বিন শমসের। তার পরের প্রশ্ন, আচ্ছা বলুন তো, কোন প্রাণী জন্মায় ছেলে হয়ে কিন্তু মারা যায় মেয়ে হয়ে? ডলফিন, ভাল্লুক, ক্যাঙ্গারু নাকি ক্লোন ফিশ? সঠিক উত্তরটা হবে ক্লোন ফিশ। তার পরের প্রশ্ন, কবাডি খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? ছজন, সাতজন, এগারো জন নাকি বারো জন? সঠিক উত্তরটা হবে বারো জন। সাতজন খেলোয়াড় মাঠে নামে, বাকি পাঁচজন অতিরিক্ত খেলোয়াড় হিসাবে থাকে। তার পরের প্রশ্ন, কোন প্রাণী 40 মিনিট শ্বাস বন্ধ করেও বেঁচে থাকতে পারে? কেঁচো, স্লথ, ভাল্লুক নাকি বিছে? সঠিক উত্তরটা হবে স্লথ। তার পরের প্রশ্ন, ভারতে প্রথম করোনার টিকা কাকে দেয়া হয়েছিল? মনীষ কুমারকে, নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে নাকি রাহুল গান্ধীকে? সঠিক উত্তরটা হবে মনীষ কুমারকে। তার পরের প্রশ্ন, কোন মাছ তার বাচ্চাকে দুধ খাওয়ায়? অপশন, ডলফিন, তিমি, ইলিশ নাকি কাতলা? সঠিক উত্তরটি হবে তিমি মাছ।